শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? ভালো আছি মিস। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী অনলাইন আরবি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, বলো তো গতদিন আমরা কি করেছিলাম? গতদিনে আমরা করেছিলাম কিছু শূন্যস্থান পূরণ। আমরা শূন্যস্থান পূরণ গুলো এক এক করে তোমাদের বলবো, দেখি তোমাদের মনে আছে কিনা। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। আমি এখনই জয়েন করলাম। মাই শাফি, ওকে মাই শামনি, বলো জিমি। শাফির অর্থ ড্যাশ। ইসলাম শব্দের অর্থ শান্তি। আখলাক, আখলাক শব্দের অর্থ চরিত্র। চরিত্র নেহা বাবু, বলো পবিত্রতা অর্থ ড্যাশ। মিস, আমরা তো কথা বলতে চাই। বলো আমি শুনতে পাচ্ছি, বলো কি বলতে চাও? সিদ্ধি ছিলেন না, ওটা জমা দিতে হবে। হ্যাঁ জমা দিবো, অবশ্যই মাহিম, বলো জগনের বাংলা উচ্চারণ কিসের মতো হয়? জবরের বাংলা উচ্চারণ ড্যাশ বাবু, বলো তো ড্যাশটি হরফে এক অঙ্ক আছে? কবে জমা দিতে হবে? পনেরোটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওকে এরপরে দেখো বালকদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি পাঁচটি কে আল্লাহ কে সকল প্রাণীর আহার দেন কে আল্লাহ কে সকল প্রাণীর আহার দেন আল্লাহ তোমরা আমার সঙ্গে পড়ো বাকি তুমি পড়ো আমার সঙ্গে সবাই পড়ো এরপর দেখো পৃথিবীর সকল কিছু লালন পালনকারী কে পৃথিবীর সকল কিছু লালন পালনকারী হলো আল্লাহ সালামের উত্তর দেওয়া কি সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব সালামের উত্তর দেওয়া ওয়াজিব ওকে গুড ভেরি গুড এরপরে দেখো যে আগে সালাম দিবে সে বেশি কি পাবে যে আগে সালাম দিবে সে বেশি সওয়াব পাবে ওকে গুড এক জবর এক জে এক পেশ কে কি বলে হরকত বলে এক জবর এক জে এক পেশ কে হরকত বলে এবার দেখো রব শব্দের অর্থ কি রব শব্দের অর্থ হলো পালন কর্তা এরপরে দেখো নোক্তাযুক্ত হরফ কয়টি নোক্তাযুক্ত হরফ 15টি আমাদের আরবি হরফ মোট 29টি 15টি হরফে নোক্তা আছে আর 14টি হরফে নোক্তা নেই এবার তাহলে আমরা পড়াগুলো পড়ে নিলাম এবার এক এক করে পড়াগুলো আমি ধরবো তোমরা কিন্তু পড়ার উত্তরগুলো খুব সুন্দর করে দিবে ওকে ওকে মিস ওকে মিস ইয়েস ম্যাম বাকি বলো মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করে বাপি শুনতে পাচ্ছ বাপি নের মনে হয় আনমিউট আছে আচ্ছা বাপি তুমি মিউট আনমিউট করো ইয়া করো এরপরে সাজিদাওয়াল বলো বালকের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন ছয় নাম্বার আল্লাহ আল্লাহ বালকদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বালকদের মধ্যে হযরত আলী ইয়া আল্লাহ আনহু সঠিক উত্তরটা পড়াচ্ছেন ইসলাম ধর্ম মূল ভিত্তি পাঁচটি ইসলাম সকল প্রাণীর আহার দেন আল্লাহ আল্লাহ পৃথিবীর সকল কিছু লালন আল্লাহ আল্লাহ গুড হাই বাবু বলো সালামের উত্তর বলো
প্রথমে আমরা দুই নং প্রশ্নের উত্তর লিখব, তারপরে স্কেল দিয়ে দাঁত এরপরে দেখো যেটা করতে হবে। প্রথমে আমরা নং প্রশ্নের উত্তর দিয়েছি, এরপর আমরা ক নাম্বার দিব। ক নাম্বারে ছিল মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অপশন হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের উত্তর হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা ক নাম্বার দিব। যে রোমান সংখ্যায় উত্তর বললাম রোমান সংখ্যা দিব, তারপরে আমরা উত্তরটা লিখে ফেলব। ওকে, লিখেছো ক নাম্বার? হ্যাঁ মামা লিখেছি। আচ্ছা মামা লিখে হয়নি, এবার লেখা হবে। তুই আমার লিখা শেষ। দেখতে পাচ্ছি না, এরপর দেখো ইসলাম শব্দ, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? ইসলাম ধর্মের পাঁচটি। পাঁচটি পাঁচটি ম্যাম পাঁচটি লিখে ফেলো সুন্দর করে। দেখতে পাচ্ছি না
ম্যাম আমিও দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি, আমিও আনমিউট। দেখো ক নম্বরে অন নম্বর দিয়ে লেখো অন্ধ খাদিজা রাদিয়া তালা আনি নম্বর হযরত আলি রাদিয়া তালা নম্বর গো পাঁচটি। এরপরে যেটা লিখবো আমরা কে সকল প্রাণীর আহার কে আল্লাহ ম্যাম এগুলানে দাড়ি দেওয়া লাগবে না বলো? কি কি বলে? আচ্ছা দেখো যে এগুলোকে দাড়ি দেওয়া লাগবে না, আমরা কিন্তু এর আগে ওইটা করেছি। বারবার করার কারণটা কি? সামনে আমাদের পরীক্ষা, তাই না? তোমার কি হয়েছে শোনা বলো তো একটু, বুঝতে পারছো না? তিন নম্বরে তো ফরজ আর দুই নম্বরে ওয়াজিব। এক নম্বর সব কত
আচ্ছা এত বড় বড় করে লিখছি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ওকে, এরপরে দেখো রব শব্দের অর্থ কি? পালন কর্তা, পালন কর্তা, পালন কর্তা, পালন কর্তা, পালন কর্তা, পালন কর্তা। নোট কার আছে যে অনর কি আমার কি সো কেক নেই নিয়ে সামনে লেখা হবে নিয়ে সামনে লেখা হয়ে গেছে নিয়ে সামনে লেখা হয়নি আমি একবার বলে দিচ্ছি তোমরা খাতার সঙ্গে মিলিয়ে নাও। দেখো ক নম্বরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখেছো, ক নম্বর দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার ব পাঁচটি লিখেছো পাঁচটি। তারপরের প্রশ্নটা দেখো আল্লাহ, তারপরে আল্লাহ, এরপরে কি লিখেছি ওয়াজিব, এরপরে সোয়াব, এরপরে ফরজ, ঝ নাম্বারটা হলো পালনকর্তা, ইউ নাম্বারটা হলো পনেরোটি। আশা করি সবাই খুব সুন্দর করে লিখতে পেরেছো। লিখতে হবে নো ওকে। ছোট্ট সোনামণিরা দেখো আমরা গতদিনের পড়া করলাম, আজকের পড়াটা করলাম, এটার মধ্যে হয়ে গেছে আছে না? আমি সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নাই। যদি সমস্যা থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে, আর অবশ্যই সেটা যত দ্রুত সম্ভব তোমাদের সমাধান করার চেষ্টা করবো, আর অবশ্যই তোমরা হোমওয়ার্ক তারিখে পরীক্ষা পোস্ট করবে। ওকে ম্যাম, কত তারিখে পরীক্ষা? ম্যাম কত তারিখে পরীক্ষা? মিস কয় তারিখে পরীক্ষা? আমরা বলে দিব, তোমাদের স্কুল থেকে এসে প্রশ্ন প্রশ্ন দিয়ে যাবে, বাসায় গিয়ে তোমরা সময় মতো আমরা তোমাদের টাইমটা দিয়ে দিব, ওই টাইম কত তারিখে পরীক্ষা। আচ্ছা কালকে আমি একটা কথা বলেছিলাম, বলো তো কি বলেছিলাম? আমরা সকল কাজের শুরুতে কি বলবো? সম্মান করবো, সম্মান করবো, স্নেহ করবো, ভালোবাসবো, তাই না? ছোট ভাই বোনের সঙ্গে মারামারি করবো? নো না, সম্মান করবো, ছোটদেরকে সম্মান করব, ছোটদের স্নেহ করব, আর ছোটদের স্নেহ করব।
আল্লাহ আল্লাহ